নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত ড্রিম ডেস্টিনির অনুষ্ঠান। আমাদের সব থেকে ইন্সপিরেশনটা আসে এখান থেকে যে যখন আমরা আমাদের কথা কেউ শুনি, বিশ্বাস করি, সঙ্গে সঙ্গে অন্যের অর্থাৎ আমার উল্টো দিকে থাকা মানুষটির থেকে আমি নিজের কানে এমন কোনো ঘটনা শুনি যার সঙ্গে আমি নিজেকে রিলেট করতে পারি। তো আমাদের ড্রিম ডেস্টিনি ইউটিউব চ্যানেলে যে কমেন্টগুলো আসে সেগুলো শুধুমাত্র অ্যাপ্রিসিয়েশনাল নয়, অর্থাৎ শুধুমাত্র ধন্যবাদ, দাদা আমি খুব খুশি হয়েছি, আমি খুব ভালো আছি, অপ্রত্যাশিত ফলাফল পেয়েছি, শুধু এই জায়গায় নয়, এই মেসেজগুলো এট খানিকটা আপনি বলতে পারেন যে আমার একটা পার্শিয়াল রিকোয়েস্ট থাকে যে আমি একটু এগুলো পড়ি, আমার খুব ভালো লাগে। তার কারণ এটাই, কারণ বহু মানুষের বহু ব্যক্তিগত প্রশ্ন থাকে, যেই প্রশ্নগুলো যদি আমাদের এই অনুষ্ঠান থেকে আমাদের গেস্ট বলে দিতে পারেন তাহলে আমার মনে হয় এটা সবার উপকার হয়। এবং সবচেয়ে বড় কথা, 58 সংখ্যা লিখে ব্যথা যাওয়ার অভিজ্ঞতা, এটা আমি জানি, অনেকে জানেন, অনেক আলোচনা হয়েছে, তর্ক হয়েছে, সমালোচনা হয়েছে। আমার কথা হচ্ছে যে যখন আমি তখন সমালোচনা করব যখন আমি মানিটারি এক্সচেঞ্জ করব। 58 সংখ্যাটা এখান থেকে আমার গেস্ট বলেছেন, তার জন্য আপনার টিভি দেখতে যেটুকু ইলেকট্রিসিটি খরচা হয় তার পয়সা লেগেছে, 58 সংখ্যাটা লেখার জন্য কোনো পয়সা লাগেনি, দেখার জন্য শেখার জন্য কোনো পয়সা লাগেনি। অর্থাৎ যারা সমালোচনা করছেন তাদের এটা মাথায় রাখতে হবে, আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে এখানে একদম শূন্য, একটা বড় শূন্য। জেনে ভালো লাগে যখন মানুষ বলেন, এরপরেই অনেক আলোচনা হয় তো আমাদের অফ ক্যামেরাও হয়, জেনে খুব ভালো লাগে যখন মানুষ বলেন যে না আমি সত্যি ভীষণ উপকৃত। একাধিক সংখ্যা আমরা ইউটিউবে পাই, যে সংখ্যাগুলো লিখে আমরা খুব উপকৃত ডিম ডেস্টিনিতে, এগুলো মানুষের পাবলিক কমেন্টস। আলোচনা করবো আজকে কিছু সময়ের মধ্যে থেকে আমরা ইউটিউবের কিছু কমেন্টস এবং কিছু প্রশ্ন তুলে আপনাদের সামনে ধরবো, কিন্তু তার আগে স্বাগত জানাই শ্রী মণি ভাস্কর দাকে আজকের অনুষ্ঠানে, স্বাগত। নমস্কার। তবে একটা কথা বলি, যে কোনো মানুষ সমালোচনার মধ্যে দিয়েই উঠে আসে এবং সমালোচনাগুলোকে খুব পজিটিভ ওয়েতে নিয়ে নিজেকে শুধরে প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি আমি তৈরি করে রাখি। মানে আমার আজকে যেটা করছি এই প্ল্যানটা আমার অন্তত 8 থেকে 9 বছর আগে প্ল্যানটা ছিল, যে কারণে আমি বিয়ানমেক Level 1, Level 2, Level 3, Level 4 তৈরি করেছি অন্তত অনেক দিন আগে। কারণ আমি জানি এইভাবে মানুষকে উপকার দেওয়া সম্ভব হতে পারে। অনেকজন প্রশ্ন করেছেন, 2-3টা কথা বলি, যে সংখ্যাগুলো ম্যাক্সিমাম কতগুলো লিখতে পারবো, বাম হাতের মধ্যে, এই পামের মধ্যে ম্যাক্সিমাম দুটো, বাম হাতের মধ্যে ম্যাক্সিমাম দুটো, আর টোটাল বডি পার্টের মধ্যে ম্যাক্সিমাম 5টা, মানে টোটাল 7টা লিখতে পারবেন। তার মানে এই নয় হাতের মধ্যে 4টে, এখানে 3টে, নো, পামের মধ্যে অনলি 2টো এবং বডি অন্য পার্টে 5টা লিখতে পারবেন। অনেকে প্রশ্ন করেছেন বলে আমি বলে দিলাম, কারণ বেশি লিখলে কী হবে এটা আপনার ভেতরে স্পিরিচুয়াল পাওয়ারের উপর ডিপেন্ড করে। যদি আপনি স্পিরিচুয়াল পাওয়ারটাকে বহু নাম্বারের মধ্যে ডিভাইড করে দেন বেশি, তাহলে কোনোটাই কাজ হবে না, উইল নট গেট রেজাল্ট। আর দ্বিতীয় কথা বলি, যেটা সেটা অনেকে প্রশ্ন করেছেন, বিয়ানমেক লেভেল 3 আমাদের কী কাজ দেবে। বিয়ানমেক লেভেল 3 তাদেরকে আমি করতে বলছি যারা আমাকে অনলাইনে জানছে, তাদের ভাগ্য সম্বন্ধে জানছে, তাদেরকে আমি সন্তুষ্ট করছি 20-30 মিনিটের মধ্যে, প্রতিটা লোকের সঙ্গে কথা বলছি, এবং তারা যখন কথা বলার পরে আমার কাছে কিছু সাহায্য চাইছে, আমি তাদেরকে ফ্রি অফ কস্টে কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস দিচ্ছি যদি তারা চায়, এবং নাম্বার দিচ্ছি তাদের ভালোর জন্য। কিন্তু ডিসক্লেমারটা তাদের মুখ দিয়ে বলে নিচ্ছি যে এই নাম্বারগুলো এবং এই যে স্পিরিচুয়াল প্র্যাকটিস এটা আমরা ফ্রি অফ কস্টে নিচ্ছি, এটার দায়িত্ব ওনাদেরই, কারণ এটা আমায় করতেই হবে, কারণ এটা রেমেডি নয়। বাট এখান থেকে অ্যাকশান আসছে, যখন অ্যাকশান আসছে 10-12 দিন, 5 দিন, 3 দিন, 2 দিন, 1 দিন, 15 দিন, তখন তাদেরকে বলছি আপনি বিয়ানমেক লেভেল 3 করুন। কেন করবেন? ড্রিম ডেস্ট্রি চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করুন। লাস্ট তিনটে যেটা আমি আপলোড করেছি সেখানে দেখুন অজস্র অজস্র মানুষ বলেছে বিয়ানমেক লেভেল 3 করে আমি বিরাট উপকার পেয়েছি। তো এটা খুব কম খরচার একটা কোর্স, যেটা কিন্তু মানি ব্যাক গ্যারান্টিযুক্ত নয়। কেন নয়? এটা আপনাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে, আমি তো করছি না, আমি পদ্ধতি আপনাকে জানাবো, সেন্স, নলেজ, উইজডম শেয়ার করব, রেকর্ড করে পাঠাবো, পদ্ধতিগুলো বলবো। এবার যদি আমরা দেখেন যে
যেগুলো ইউটিউবে এসছে আমার ডিম ইন্ডাস্ট্রি চ্যানেলে, সেটা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে মানুষেরা কি কি প্রশ্ন করতে চাইছে। একদম, আমি একদম দেখুন একটা, তবে এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, আপনি দেখেন এই প্রসঙ্গে একটা কথা বলে দিই যে এই প্রশ্ন কথাটা হচ্ছে, এটা এমন কোন প্রশ্ন করবেন যে প্রশ্ন কোনো ইন্ডিভিজুয়াল প্রশ্ন নয়, আপনার ডেট অফ বার্থ দিয়ে নয়, কিন্তু চালাকি করে এমন ভাবে করবেন আপনার ডেট অফ বার্থের উত্তরটা পাবেন যাতে সামগ্রিক অনেকেই উত্তরটা পায়। যেন এই ভদ্রমহিলা লিখেছেন, ওদের নামটা কি যেন? ওনার হচ্ছে রিয়া ভান্ডারি। একটু পড়ুন কাইন্ডলি। রিয়া ভান্ডারি লিখেছেন, আমি 0550561 58 মানে 58 55 16 987 মানে 55 16 987 লিখে খুব উপকার পেয়েছি। আমি আপনাকে আইডিয়াল হিসাবে মনে করি, আমি অ্যাস্ট্রোলজির কিচ্ছু বুঝি না, তবু আপনার নাম্বার সিস্টেম লিখে খুব ভালো আছি, ওয়াটার থেরাপি করে উপকার পেয়েছি। আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন, আমি 4 সংখ্যার জাতক হয়ে কি দক্ষিণ পশ্চিম মুখ করে কি প্রেয়ার করতে পারি? আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা কাটছি। প্রথম কথা, আপনি বললেন আপনি ওয়াটার থেরাপি করেছেন, এর মধ্যে আমি অ্যাডিং করছি দুটো, এখনকার সময়ে টাকা নিয়ে একটা টেনশন কিছু লোকের আসবেই, যেটা আপনি প্রত্যেকে করবেন, একটা জলের গ্লাস নেবেন, জলের গ্লাসটা কাঁচের গ্লাস হতে পারে, রূপোর গ্লাস হলে আরও ভালো হয়। কাঁচের গ্লাসের মধ্যে স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালিকে চিন্তা করবেন, আপনি জলের সামনে কাঠবিড়ালি চোখ বন্ধ করে চিন্তা করে বলবেন, স্কুইরেল ইংরেজিতে বলতে হবে, যেহেতু ইংরেজিতে আমরা ম্যাক্সিমাম কোথাও গ্লাস বলি, এটা রেকাপ বলি না, আমরা চেয়ার বলি, কেদারা বলি না, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ইংরেজি কথাগুলো এসে গেছে। আমরা সরি বলি, দুঃখিত বলি না, আমরা থ্যাংক ইউ বলি, থ্যাংকস বলি, ধন্যবাদ বলি না, ফলে আমাদের ইংরেজিটা এসে গেছে ব্রেনে। সেই জন্য আপনারা ইংরেজিতে বলবেন, এটা বলবেন, স্কুইরেল প্লিজ শেয়ার ইউর উইজডম অ্যান্ড সেন্স উইথ মি। স্কুইরেল এটা কেন করবেন? যাদের অর্থের একটা টেনশন, টাকা আটকে আছে বা টাকাটা আপনি ফ্লো করাতে চাইছেন, এটা সবাই মিলে করুন, অন্তত যারা অনুষ্ঠান দেখছেন তারা করুন, এটার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু করে দেখুন কিছু লাভ পাবেন। এই ওয়াটার থেরাপিতে বিশাল কাজ হয়েছে, ভদ্রমহিলা বললেন, এটা নতুন আমার একটা আবিষ্কার আপনাকে জানাচ্ছি। স্কুইরেলকে চিন্তা করুন, কাঠবিড়ালিকে চিন্তা করুন, তার আগে ইউটিউবে পারলে কাঠবিড়ালির কোনো একটা ইউটিউবে কোনো একটা ভিডিও আপনি দেখে নেবেন, যে কাঠবিড়ালি দৌড় দৌড় করছে, এক গাছ থেকে অন্য গাছে দৌড়চ্ছে, একটা দিয়ে উঠছে কোনো জায়গা থেকে, পাশ দিয়ে ঘুরছে, চুপচাপ বসে আছে, কিছু খাচ্ছে, এই ফিলিংসটা নেবেন। নিয়ে স্কুইরেলকে বলবেন যে স্কুইরেল প্লিজ শেয়ার ইউর উইজডম অ্যান্ড সেন্স উইথ মি, তিনবার বলবেন। এবার বলবেন, স্কুইরেল সাপোর্ট বিগিনস নাও, স্কুইরেল সাপোর্টস বিগিনস নাও, স্কুইরেল সাপোর্টস বিগিনস নাও, মনে মনে বলবেন এবং মনে করবেন এখান থেকে একটা ভায়োলেট কালারের আলো, একটা অরা জলে গিয়ে মিশছে, এবং জলের মধ্যে স্কুইরেলের ওই ওটা পড়া, ঘোরা, খাওয়া দাওয়া, এই চিন্তাগুলোকে চিন্তা করবেন এবং বলবেন স্কুইরেল, স্কুইরেলের উইজডম মানে কাঠবিড়ালির উইজডমটা যেন চিন্তা করছে, স্কুইরেল উইজডমকে চিন্তা করে স্কুইরেল সাপোর্টস বিগিনস নাও, স্কুইরেল সাপোর্টস বিগিনস নাও, স্কুইরেল স্কুইরেল সাপোর্টস বিগিনস নাও, এটা ম্যাক্সিমাম 28-30 বার করে বলবেন, বলে জলটা খেয়ে নেবেন। এটা দিনের মধ্যে 3-4 বার 5 বার খাবেন, ডেলি নিয়ম করুন, দেখবেন ধীরে ধীরে অর্থের জায়গাটা কিন্তু খুলছে। বেসিক্যালি এটা আমি নিজে করছি, এখন আমার অর্থের জায়গা খুলছে। দ্বিতীয়ত, কোনো জায়গায় টাকা আটকে আছে, ব্লক হয়ে আছে, এলিফ্যান্টকে চিন্তা করবেন, বলবেন এলিফ্যান্ট প্লিজ শেয়ার ইউর উইজডম অ্যান্ড সেন্স উইথ মি, তিনবার বলবেন, এলিফ্যান্ট প্লিজ শেয়ার ইউর উইজডম অ্যান্ড সেন্স উইথ মি, যাদের টাকা আটকে গেছে, পরিস্থিতি কোনো একটা ব্লক হয়ে গেছে, কিছু একটা আটকে গেছে, আটকে গেছে আর খুলছে না রাস্তা, দেওয়াল চলে এসছে, তাকে ভেঙে বেরোতে পারছেন না, এলিফ্যান্টকে চিন্তা করবেন। এলিফ্যান্টকে চিন্তা করার সময় ইউটিউবে এলিফ্যান্টকে দৌড়দৌড়ি করছে, খেলা করছে, অনেক সময় ঘুরছে বেরোচ্ছে, এই চিন্তাটা করবেন। ইউটিউবে দেখে নেবেন ছবিটা একবার, ইউটিউবে গিয়ে করে বলবেন এলিফ্যান্ট প্লিজ শেয়ার ইউর উইজডম অ্যান্ড সেন্স উইথ মি, তিনবার বলবেন, বলে এই জলের দিকে তাকিয়ে বলবেন এলিফ্যান্ট সাপোর্টস বিগিনস নাও, এলিফ্যান্ট সাপোর্টস বিগিনস নাও, এটা 28-30 বার বলবেন, যতক্ষণ মন চায়, চোখ বন্ধ করে করবেন, ঘরের মধ্যে যেন কেউ না ঢোকে, ঘরেতে মৃদু আলো রাখবেন, জানলাটা হালকা খোলা রাখতে পারেন, বেশি খোলা রাখবেন না, ফোন টোন সব সুইচ অফ রাখবেন, ঘরে যেন কলিং বেল কেউ না টেপে, এমন সময় করবেন, দিনের মধ্যে 3 বার করবেন, ব্লকগুলো কাটতে পারে, এটা করে দেখুন। আর একটা কথা বলবো, এটা করার জন্য একটা বিশেষ একটা আপনাকে
থিওরি অ্যাডাপ্ট করতে হবে সেটা হচ্ছে ফোর মাইনাস সেভেন। আমি ল্যাপটপে দেখানোর চেষ্টা করছি, জানি না পারবো কি না। ফোর, আচ্ছা দাম এখানে চলে গেছে, দেখছি পাচ্ছি কিনা। ফোর মাইনাস সেভেন দিয়ে এইটা লিখবেন, সরি এটা ক্যাপিটাল লেটার হবে, আসলে এটা হচ্ছে হার্ডস। ফোর মাইনাস সেভেনটা একটুখানি কাছাকাছি লিখতে হবে, ইয়েস এই কথাটা লিখবেন। এই যারা বলছেন স্কুইরেল সাপোর্টস বিগিনস নাও, স্কুইরেল সাপোর্টস বিগিনস নাও জলের সামনে বলছেন, এটার জন্য আপনি একটা কাপ নেবেন, কাপের মধ্যে তর্জনী আঙুলটি ডোবাবেন, ডুবিয়ে হাতের এরম জায়গায়, বা হাতের এরম জায়গায়, লেডি হোক পুরুষ হোক, যাদের টাকা আটকে ফাটকে গেছে বা টাকা চাইছেন, টাকাটা দরকার ইমিডিয়েটলি, কিছুটা সোর্স দরকার, টাকা সোর্স দরকার, এটা আপাতত সাহায্য করার চেষ্টা করছি, কোনো গ্যারেন্টি নেই। একটা কাপের মধ্যে জল দেবেন, জলের মধ্যে হাতটা ডোবাবেন, ডুবিয়ে এই ফোর মাইনাস সেভেন, দেখে নিন, ফোর মাইনাস সেভেন এইচ জেড মানে হার্ডস, এখানে লিখবেন, জল দিয়ে লিখবেন, কোনো কালি দিয়ে না, এখানে ফোর মাইনাস সেভেন এইচ জেড লিখে আবার জল দিয়ে ডোবাবেন, ডুবে গোল্লা কাটবেন চারদিকে, মানে এই লেখাটার চারদিকে একটা গোল করে দেবেন, এই লেখাটার চারদিকে একটা সার্কেল বানিয়ে দেবেন, দিয়ে এবার বলবেন স্কুইরেল সাপোর্টস বিগিনস নাও। এটা করার দু মিনিট বাদে স্কুইরেল সাপোর্টস বিগিনস নাও করুন, দেখুন না উপকার পান কি না। আবার লিখবেন, দেখবেন আপনারা দু মাস এক মাস পরে স্যার কাজ পাচ্ছি, এটাই আমি চাই। এবং যদি ফার্দার কোনো বেনিফিট পেতে চান, অনলাইনে আপনার প্রেডিকশান হচ্ছে, সেটা একদম পার্সোনালাইজড, এটা তো সবার জন্য সমান। আপনার স্পেশাল কোন নাম্বার লাগবে, আপনার আরাধ্য দেবতাকে কখন কখন প্রার্থনা করবেন, কোন কোন ব্যবসা করবেন, কখন ইনভেস্ট করবেন, কোনখানে ইনভেস্ট করবেন না, কে বেশি ইনভেস্ট করবেন, কে কম ইনভেস্ট করবেন, প্রথম যারা ইনভেস্ট করছেন অলওয়েজ বলে দেবো আপনার বাড়ি থেকে শুরু করুন, বড় ইনভেস্টমেন্ট করবেন না, লোন করবেন না, স্টাফ রাখবেন না, বড় খরচা কিছু করবেন না, জেনারেটর রাখবেন না, ছোট খরচা। কারণ আজকে যারা যারা ফেসবুক করেছে, হোয়াটসঅ্যাপ করেছে, অ্যাপেল করেছে, ছোট কিন্তু সব গ্যারেজ থেকেই শুরু হয়েছে, একজনকে দিয়ে দুজনকে দিয়ে শুরু হয়েছে, অত কাস্টমার অত কিন্তু কোনো স্টাফ রাখা হয়নি। বড় ইনভেস্টমেন্ট একদম না, ছোট ইনভেস্টমেন্ট যারা শুরু করবেন, আমি আপনাদের পাশে থাকব। অবশ্যই একটা কথা মনে রাখবেন, আমি আপনার সাথে দৃঢ়ভাবে থাকব, শর্ত কন্ডিশন অ্যাপ্লাই, হেল্প মি টু হেল্প ইউ, ফ্রিতে নয় দাদা, এটা আমি ফ্রিতে দিচ্ছি। কেন দিচ্ছি? আপনাদের ফেদ অর্জনের জন্য, ইট ইজ দ্য ফ্রি গিফট। আমি জানি এটাতে আপনার উপকার হবে যদি আপনি ভালোভাবে করেন। হ্যাঁ বেশ, আমি চলে আসছি পরেরটা আরেকটু দেখিয়ে দিই আমার ক্যামেরা পার্সনকে দিয়ে। উনি লিখছেন হচ্ছে গৈরিকা দত্ত, গৈরিকা দত্ত। তার আগেরটা বলা হলো না যে চার সংখ্যাটা কি বলেছেন কি? ও রাইট রাইট রাইট, চার সংখ্যাটা কি বলেছেন? উনি বলছেন যে আমি চার সংখ্যার জাতক হয়ে কি দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে প্রেয়ার করতে পারি? প্রথম কথা, যাদের দক্ষিণ পশ্চিম দিকে মুখ করা মানে আপনি বসে থাকছেন উত্তর পূর্ব কোণে, অবশ্যই করতে পারেন, চারের সংখ্যার সাথে কোনো সম্পর্ক নেই। তবে দক্ষিণ যারা চার সংখ্যার জাতক বা অ্যাডিং করে চার হচ্ছে, তারা উত্তর পূর্বের ঘরে শোবেন না। আচ্ছা নেক্সট প্রশ্ন কি করেছেন? নেক্সট বলছে আপনি মিসিং নাম্বার 6, 7 এবং 9 নিয়ে কিছু বললে উপকার হয়। আচ্ছা প্রথম কথা বলবো, যাদের ডেট অফ বার্থের মধ্যে এক নেই, এখন এক সবারই আছে, যারা 2000 সালের পর থেকে জন্মে তাদের এক নেই, ওটা পরে বলছি, যাদের দুই নেই, যাদের ডেট অফ বার্থের মধ্যে দুই নেই, মানে ডেট অফ বার্থটা দু ডেটে জন্মে নয়, ধরুন কারোর 24 তারিখে জন্ম, তাহলে দুইও রইলো, অ্যাডিং করে 6 হলো, বা ডেট অফ বার্থের মধ্যে কোনো দুই দেখতে পাচ্ছেন না, যোগ করেও একটা সিঙ্গেল ডিজিটে 2 পাচ্ছেন না, তারা অত্যন্ত ক্রুয়েল হয়, কঠিন হয়, তাদেরকে ম্যানেজ করা খুব কঠিন হয়, অত্যধিক 2 থাকলেও সেই ঘটনা ঘটবে এবং পাগলামি আসবে। দেখুন আজকে আমাদের সালটা হচ্ছে 2020, 2 চলে এসছে, পাগলামি কিন্তু শুরু হয়েছে, মানুষ কিন্তু ডিস্টার্ব হচ্ছে, মুড সুইং করছে। 2 হচ্ছে চন্দ্র, চন্দ্রের আধিক্য হলেই মেন্টাল ডিস্টার্ব করবে, ডিস্টার্ব করবে। তো 2 সংখ্যার আধিক্য মানে 2 বেশি 2 থাকলে, মানে যার জন্ম ধরুন 22/2/1992, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখে বুঝিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে, যাদের জন্ম দেখুন 22/02/1992, দেখুন কতগুলো 2 এসছে, 1, 2, 3, 4, 4টে 2 এসছে,
এবং ডেট অফ বার্থ অ্যাডিং করে হচ্ছে কত 4, টোটাল অ্যাডিং করে কত হচ্ছে 2, 1, 3, 4, 5, 6, 7, 8, 9, অ্যাডিং করে দেখুন 9 আসছে, 9 আসছে। তাহলে এই ডেট অফ বার্থের মধ্যে কোনো 4-এর উপস্থিতি নেই, 5-এর নেই, 6-এর নেই, 7 নেই, 8 নেই, 9 আছে, 3 নেই, 2-এর উপস্থিতি প্রচুর, বা 2 যদি না থাকে সেই ব্যক্তিকে ক্রুয়েল বানিয়ে দেয়। একাধিক 2 থাকলে তার মধ্যে একটুখানি হালকা পাগলামি বা একটু অসুবিধা হবে। 3 একাধিক থাকলে যেটা ঘটবে, সে অত্যধিক সামাজিক হয়ে পড়বে, অত্যধিক সমাজের জন্য করবে, এবং সে একটুখানি মিস্টিক্যাল রহস্যময়ী হবে বা রহস্যযুক্ত হয়, তার ভেতরে কিছু গল্প আছে অনেক। 3 যদি একদম না থাকে, সে প্রতি মুহূর্তে সমাজে কিছু কাজ করতে গিয়ে ভয় পাবে এবং বাধা পাবে, সমাজ তাকে প্রচুর বাধা দেবে 3 না থাকলে, মানে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন রিলেটিভ, বাধা বাধা বাধা। যেমন আমি বলছি, দেখুন এই ডেট অফ বার্থের মধ্যে কোনো 3 নেই, ডেট অফ বার্থে দেখান দের ইজ নো 3, অ্যাডিং করেও নেই। তাহলে এই এর জাতক যদি হয়, তাহলে এই জাতকের কিন্তু সমাজ থেকে কোনো উপকার পাবে না, সমাজ পেছনে লেগে দেবে। কিন্তু দেখুন ডেট অফ বার্থের মধ্যে আমি একটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, এটা আমি 23 করে দিচ্ছি, তাহলে 23, 2, 1992 যোগ করে দেখুন, 2, 1, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যোগ করে 1 আসছে এবং ডেট অফ বার্থ তার 5 আসছে। দেখুন ডেট অফ বার্থ তার 23 মানে 5 আসছে, এবং যোগ করে দেখুন 1 আসছে, 3-এর উপস্থিতি আছে, তাদের কিন্তু এই প্রবলেমটা হবে না। বাট আপনার ডেট অফ বার্থের মধ্যে অ্যাডিং করেও 3 আসছে না, ডেট অফ বার্থের মধ্যেও 3 নেই, তাহলে সমাজ আপনাকে সাহায্য করবে না, সমাজ উল্টো পাল্টা বলবে, গালাগালি করবে, আপনাকে চাপে রাখবে, সমাজের সাহায্য চাইবে না, পাড়াবাড়ির সময় বেশি মিশবেন না, রিলেটিভ থেকে বেশি সাহায্য পাবেন না। যাদের 4 নেই বা 4-এর আধিক্য বেশি, তারা অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়ে পড়ে, 4 নেই বা 4-এর আধিক্য বেশি, তারা অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। এভাবে যাদের 5 নেই বা 5টা 3 বার 5 রয়েছে, দুটোর বেশি 5 থাকা মানেই খারাপ, দুটোর বেশি ডবল রিপিট হলেই খারাপ, বার 5 নেই, যাদের 5 নেই তারা বারে বারে ভুল সিদ্ধান্ত নেবে, ইমোশনাল সিদ্ধান্ত নেবে, বারবারে ভুল পথে যাবে, ভুল কাজ করবে এবং ফেঁসে যাবে, এবং অতিরিক্ত বন্ধুবান্ধব প্রিয়তার জন্য সে নষ্ট হয়ে যাবে। যাদের ডেট অফ বার্থে 6 নেই, 6 নেই মানে বা 6-এর আধিক্য, মানে 3টে 6, যেমন বোঝাচ্ছি আমি, যেমন যাদের ডেট অফ বার্থ আমি বোঝাচ্ছি, দেখুন 15/6/1966, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে, 1টা 6, 2টো 6, 3টে 6, এবং ডেট অফ বার্থটা যোগ করে আবার 6 আসছে, কতগুলো 6 দেখুন, 5-কে যোগ করে 6, এখানে 1টা 6, এখানে 6, এখানে 6, মানে মোট 4টে 6, অ্যাডিং করে কত আসছে, অ্যাডিং করে আসছে 7 আসছে, যোগ করে দেখবেন এটা অ্যাডিং করে 7 আসছে। তাহলে অধিকাংশ 6-এর উপস্থিতি হলে তাদের জীবনে ভালোবাসা, প্রেম, পারিবারিক শান্তি বিনষ্ট হওয়ার প্রচুর চান্স থেকে যায়। 6 না থাকলেও বিনষ্ট হবে, আবার 6-এর একাধিক থাকলেও বিনষ্ট হবে। সেভাবে যদি কারোর 7 না থাকে বা 7 একাধিক থাকে, তাহলে প্রতি মুহূর্তে সে শত্রুতার মধ্যে পড়বে, সন্তানের জীবন নিয়ে ট্রাবলের মধ্যে পড়ে যাবে। এভাবে যাদের 6-কে 8 নেই, এর মধ্যে 8-ই নেই বা 8-এর সংখ্যা আধিক্য, 8, 8, 1988, অনেকগুলো 8 বেশি, বা 8-ই নেই, তাদের ব্রেনও নেই, ব্রেনটা অন্যজনের জন্য দেওয়ার জন্য ভালো, অন্য কাউকে ব্রেন দিয়ে বুদ্ধি দিলে সে ভালো করে কিছু কাজ করতে পারবে, নিজে বুদ্ধি লাগাতে পারবে না। এবং যাদের সংখ্যায় ডেট অফ বার্থের মধ্যে 8-এর সংখ্যা বেশি বা 8-টা নেই একদম, তারা টাকা প্রপার জমাতে পারবে না, টাকা জমবে না। যাদের ডেট অফ বার্থের মধ্যে 9 নেই, তাদের মধ্যে মনের মধ্যে সাহস অত্যন্ত কম, লোকেরা পীড়িত করবে, কষ্ট দেবে, দুঃখ দেবে, যন্ত্রণা দেবে, বিবাহ জীবন নিয়ে কষ্ট হবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ম্যাসাকার হবে, বা যদি অতিরিক্ত 9 থাকে তাহলেও সেম ঘটনা ঘটবে। অতিরিক্ত মানে দুটোর বেশি কোনো সংখ্যা রিপিট করলেই তার প্রবলেম দেবে। আশা করি আপনাকে প্রশ্নের উত্তর দিতে পেরেছি। নেক্সট প্রশ্ন কিছু আছে না, নেক্সট প্রশ্ন না, ওনার আর কিছু প্রশ্ন নেই, আমি আপনাকে দেখাতে চাই, কিন্তু সমস্যাটা আমার জন্ম সময়টা জানা নেই। দেখুন জন্ম সময় যাদের, জন্ম সময় যাদের জানা নেই তাদের আমি থাম ইমপ্রিন্ট করে, এটাকে নারী অ্যাস্ট্রোলজি বলে, এটা নিয়ে আমি চর্চা করছি এখন এবং করেওছি আগে, থাম ইমপ্রিন্ট দিয়ে বুড়ো আঙুলের ছাপ দিয়ে যদি আপনি আমাকে পাঠিয়ে দেন, বুড়ো আঙুলের ছাপ দিয়ে আপনি পাঠিয়ে দেন, এবং
যদি আপনি যে সময় ফোন করছেন তার ঘোড়া ক্যালকুলেশন করে আপনারা কিছুটা প্রেডিকশন করতে পারবো, কিছুটা করতে পারবো। আর পরে যদি এটা দেখানো যায়, লাস্টে লিখেছেন আমার প্রণাম নেবেন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। থ্যাংক ইউ। বেশ, আমরা চলে আসছি তারপরে গৈরিকা দত্ত, আমি একটু দেখিয়ে নেব এটা, তাহলে আমার তারপরে আমি পড়ে দিচ্ছি কি লিখছেন গৈরিকা। এটা দেখানো এই কারণের জন্যই যে এটা ড্রিম ডেস্টিনিতে যে ইউটিউব চ্যানেল রয়েছে শ্রী মণি ভাস্কর, সেখানেই মেসেজগুলো এসছে। কেউ কেউ ধন্যবাদ জানিয়েছেন, কেউ প্রশ্ন করেছেন, কেউ শুভেচ্ছা জানিয়েছেন, এই হচ্ছে জানানো। এটা স্টিল এবার আমি পড়ে দেখাই। স্যার, ইওর নাম্বার থেরাপি ইজ জাস্ট অসম। 58 হ্যাজ আ ম্যাজিক্যাল পাওয়ার টু রিডিউস দ্য পেইন। যারা 58 নিয়ে কথা বলছিলেন তাদের জন্য এটা একটা মোক্ষম জবাব। ইওর নাম্বার এই প্রসঙ্গে বলে রাখি, 58 সংখ্যাটা বডির যে পার্টে ব্যথা করছে সেখানে যদি আপনি লেখেন, আধ ঘন্টার মধ্যে পেনটা রিলিফ হওয়ার সম্ভাবনা থাকবে। আমি কোনো ডক্টর নই, ফিজিশিয়ান নই, বড় কোনো বোন ক্যান্সার হয়ে গেলে থোড়ি ঠিক হবে, হবে না। তো যারা নর্মাল হালকা পুলকা হচ্ছে, এটা একটা হালকা সাপোর্ট, যেখানে যন্ত্রণা হবে সেখানে লিখবেন, আস্তে আস্তে ভ্যানিশ হওয়ার চান্স থাকবে। বিকজ 5 সংখ্যাটা বুধের সংখ্যা, 8 সংখ্যা শনির সংখ্যা, এই দুটো থেকেই ব্যথা হয়। কিন্তু এটা লেখার পরে 10 মিনিট পরে ব্যথাটা সরে যেতে পারে, যেখানে সরে যাবে আবার লিখবেন, সেখান থেকে আবার 20 মিনিট সরে যেতে পারে, যেখানে সরে আবার লিখবেন ও চলে যাবে। বাট এটা যখনই যখনই ব্যথা করবে লিখবেন, এটা লিখে দেখুন না, কোনো পয়সা খরচা নেই, পেনকিলার তো কারি কারি খেতে হচ্ছে না, কোনো তো সাইড এফেক্ট নেই। হ্যাঁ, বেশ, 58 হ্যাজ আ ম্যাজিক্যাল পাওয়ার টু রিডিউস দ্য পেইন। ফার্স্ট টাইম ইন 2010 আই ওয়েন্ট টু ইউর চেম্বার, আফটার দ্যাট ইউর রেমেডি অ্যান্ড টিপস হেল্প মি অ্যালট ফর মাই ক্যারিয়ার অ্যান্ড ফিউচার। রিসেন্টলি আই হ্যাভ স্টার্টেড আওয়ার লেভেল 3, স্টার্টেড ইউর লেভেল 3, লেভেল 3 কোর্স উনি করছেন। ইট ইজ জাস্ট মাইন্ড ব্লোয়িং। দেখুন, আমি বলেছিলাম লেভেল 3 কোর্স কিন্তু ভয়ানক পরিবর্তন আনে। উনি লিখছেন জাস্ট মাইন্ড ব্লোয়িং, দেখুন জায়গাটা লেখা আছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এটা বহু লোক লিখেছে, এটা এটা তো একটা দেবাশিস দা এনেছে। এটা আপনারা ইউটিউবে গেলে আমার ড্রিম ডেস্টিনি চ্যানেল সাবস্ক্রাইব করে দেখুন, লাস্টের 3টে প্রোগ্রামে দেখুন, বহু মানুষ লিখছে, বহু মানুষ লিখছে, ইট ইজ ওয়ার্কিং। যদি আপনারা প্র্যাকটিস করেন, এটার কোনো মানি ব্যাক গ্যারান্টি নেই, বাট প্র্যাকটিস করলে ইট হ্যাজ গ্রেট ইম্প্যাক্ট যদি প্র্যাকটিস করেন। কিছু পদ্ধতি আছে যেগুলো আমি তৈরি করেছি, করলে আপনি উপকার পেতে পারেন। হ্যাঁ, তারপর কি বলছেন? এবার আমরা আগের অনুষ্ঠানে আলোচনা করেছি সেই জায়গায়, মাইন্ড ব্লোয়িং গেল, বাট নাও আই হ্যাভ আ রিকোয়েস্ট, প্লিজ গিভ মি সাম নাম্বার টু রিডিউস দ্য হেয়ার ফল। আই বিলিভ ইফ ইউ গিভ দিস নাম্বার ইট উইল বি হেল্পফুল ফর অল অ্যান্ড ইট উইল ওয়ার্ক জাস্ট লাইক আ মিরাকল, সো প্লিজ হেল্প আস। আচ্ছা, প্রথমত কথা বলি, এরপর একটা ওটা দেখবেন যেটা বলেছিলাম, এই জাতীয় কনস্টিপেশন, গ্যাস্ট্রেন্টাইটিস, লিভারের প্রবলেম, বড় বড় রোগ যেগুলো, চুলোটার সমস্যা, এগুলো অনেক গুরুত্ব দিয়ে দেখতে হয়। বিকজ আমি ডক্টর নই, এ বিষয়ে আমার কোনো দিদি জ্ঞান নেই, কিচ্ছু জ্ঞান নেই, আমি কিচ্ছু জানি না, ডাক্তারবাবুরা শেষ কথা বলবেন। আপনি ডাক্তারবাবুদের দেখান, দেখিয়ে যদি পারেন অনলাইনে আপনি এটা ট্রাই করুন, আমি চেষ্টা করব, কোনো গ্যারান্টি দিতে পারবো না। কেন গ্যারান্টি দিতে পারবো না এখানে তো বলবোই না, কারণ যাদের যাদের হরমোনাল ট্রাবল আছে, আমি একটা নাম্বার দিলাম, সে হরমোনাল কোনো ডিসব্যালেন্স হলো, দেখা গেলো আপনার মুখে চুল গজিয়ে গেল, তখন তো আপনি আমাকে পেটাবেন ধরেছে। ভাবুন, একটি লেডির মাথায় চুল হওয়ার পর তো এখানে চুল গজিয়ে গেল, বোম্প এসে গেলো, দেন হোয়াটস আই ডু? এগুলো তো এনার্জি একটা, নাম্বার ইজ ফ্রিকোয়েন্সি। এই যে ডিজিটালে আপনি টাকা পেমেন্ট করছেন, এটা ফ্রিকোয়েন্সি যাচ্ছে, তো এটা কত ছেলে খেলা নেবেন না, ইট ইজ ভেরি সিরিয়াস। যেখানে যেখানে লিখতে বলো সেখানে সেখানে লিখবেন। এগুলো পরীক্ষা করেছি বহুদিন ধরে, 8-10 বছরের রাত্রি জাগরণ করেছি অসুস্থতা নিয়ে, এটা করে সিরিয়াসলি নেবেন, আমি চেষ্টা করবো করার জন্য, কোনো গ্যারেন্টি নেই, এবং আপনি লিখবেন, রিস্ক নিয়ে আপনি করছেন, ইট ইজ ইউর রিস্ক। দেখানো চট করে একটুখানি এটা দেখিয়ে দিই, আরেকটা রয়েছে লেখা, এটা জাস্ট আমাকে বলতেই হবে, এটা হাতে সময় খুবই কম, দেখা যাচ্ছে আশা করি। ইয়েস, ব্যাস, সুদীপ আনন্দ, সুদীপ পান্ডা উনি লিখছেন, স্যার আমার প্রণাম নেবেন, আমি সুদীপ বলছি, আমি আপনার কৃপাতে সামান্য 3,000 টাকার সুপারভাইজার থেকে আজ একজন ভালো ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আপনার নামে আমার যে কোম্পানি রয়েছে তার নাম হচ্ছে কোম্পানি মণি কনস্ট্রাকশন, খুব ভালো কাজ করছে, আমার টার্নওভারও খুব ভালো, আপনি সত্যি আমার গুরু, আপনাকে আমি না পেলে আমার জীবন যে কী হাল হতো আমি তা ভাবলে শিউরে উঠি, কারণ আমার ছকটা খুব খারাপ ছিল, আমি আপনার ঋণ কোনো দিন শোধ করতে পারবো না, আপনার কাছ থেকে যা পেয়েছি তা আমি সবটুকু
লিখতে পারছি না, থ্যাংক ইউ স্যার, গড ব্লেস ইউ। আর একটা কথা বলি, আপনিও আমাকে তার জন্য অর্থ দিয়েছেন, বারে বারে অর্থ দিয়েছেন, বিভিন্ন কোর্সগুলো করেছেন, বিভিন্ন কাজগুলো মেনেছেন, তার ঋণও আমি শোধ করতে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, অবশ্যই আজকে হাতে সময় নেই, আমাদের আগামী শনিবার ঠিক দুপুর 12টার সময় লাইভ অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে। নমস্কার মনিদাকে, নমস্কার সবাইকে।